গোপাল একটু আসবো, বলছি সে কোথায় আছে তুমি জানো? না, বাড়িতে কোথাও নেই। মেজ বৌমা নাদ বৌরা সব ছাদে গেছে সেখানে আছে কিনা দেখার জন্য। গিন্নিমা আমার মনে হয় ছাদেও পাওয়া যাবে না। কোথায় যাবে পরের মেয়ে বলে? কথা যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে। দেখো হ্যাঁ, নাগের মাথায় কি না কি একটু বলে দিয়েছি, তোর এত তেজ কাউকে কিচ্ছু না বলে কয়েস ভাবে বাড়ি চলে যাবে, এত পা নম্বা তার। গিন্নিমা ও কোনো সহবতের ধার ধারে না। তুমি কার কাছ থেকে এরকম আশা করছো? ও আজ অবধি কারোর কোনো কথা শুনেছে যে তোমার কথা শুনবে? ওর যখন নিজের যেটা ইচ্ছা হয়েছে সেটাই করেছে। হঠাৎ মনে হলো দান করতে ইচ্ছা হয়েছে, দান করলো। এখন এখন মনে হয়েছে আমাদের জব্দ করবে, তাই জব্দ করেছে। সবই ওর খেয়াল। এত সাহস, হ্যাঁ এত সাহস, কাউকে কিচ্ছু না বলে কয়ে বাপে বাড়িতে চলে গেল। আমাদের কিছু না বলুক, অন্তত তোমাকে তো বলতে পারতো গোপাল ঠাকুর। গিন্নিমা আমি আর ওর 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 কোনো কিছু শুনতে চাই না, আজকেও নয় কোনোদিনও নয়। অম্বিক ঠাকুর বয়েও বলি, যদি তার কাছে যে থাকে তার তো উচিত ছিল আমাদের একটু জানানো। সে তো একবারও ফোন করলো নি, আজ মেট পৌঁছলো কিনা সেখানে। তারা ফোন করেনি তাদের ব্যাপার, তুমি কেন অযথা মাথা ঘামাচ্ছো? বাড়ি মাথা ঘামাবনি, হ্যাঁ ঠিক মতো পৌঁছলো কি না পরের মেয়ে বলে কথা মাথা ঘামাবনি? ও অত বোকা নয় গিন্নিমা, বিয়ের আগেও রাজ্য চষে বেরিয়েছে, ও ঠিক ভালোভাবে ওর বাড়িতে পৌঁছে যাবে। দাদ ভাই এখন তুমি নাগের বয়সে এই সমস্ত কথা বলছো, তার কথা ভাবো, সেও যদি নাগের বয়সে বাড়ি না যে অন্য কোথাও চলে গিয়ে থাকে, হ্যাঁ আমাদের জব্দ করার জন্য গেলে যাবে। তোমার হাতে তো আর কিছু নেই, তুমি তো আটকাতে পারছো না, তাহলে ভেবে লাভ কি? কেন করলে বলো দেখিনি? ছি ছি ছি, তোমার কাজে জায়গা, তোমার নাম খানা চেরকালের মতো খারাপ করে দিল তো। তাদের কথা ভাবো, দুপুর বেলা খেতে তারপরে সে না কে উঠে চলে গেল, হ্যাঁ এ কমের অনেজ্য কথা। যেমন ভাবলেন এমন মাথা গরম হয়ে যাচ্ছে, কেন করলো কেন করলো এটা? কেন আবার বুঝতে পারোনি? আমাকে জব্দ করার জন্য, আমার ওপর ওর যে রাগ সেটা এইভাবে ও প্রকাশ করলো, বুঝিয়ে দিল, ও বুঝিয়ে দিল এইভাবে সারা জীবন আমাকেও ছোট করবে। গিন্নিমা বলে ফেলো তোমার কি বলার আছে। আমার কিছু বলার নেই, আমার সাহেব তাকে শুধু একটা কথা বলার আছে, ওই মেয়েটার জন্য সাহেবদা তো আমাকে কম অপমান করেনি। সেদিন আমি মনে মনে একটা কথাই ভেবেছি সাহেবদা, যার জন্য তুমি আজকে আমাকে এত অপমান করছো, একদিন সে তোমাকে এর থেকে অনেক বেশি অপমানিত করবে। কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই ভাবতে পারিনি ও তোমাকে এত অপমান করতে পারে, আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি এত বড় কাণ্ডও করতে পারে। এখন যখন বাস্তব প্রত্যক্ষ করলে তোমার মন তো খুশিতে ভরে যাওয়ার কথা। জানি না গিন্নিমা তোমরা ঠিক আমাকে কতটা বাজে মেয়ে ভাবো, কিন্তু সাহেবদার অপমানে আমার মন খুশিতে ভরে যাবে এদিন কোনোদিনও আসবে না। তোমাদের কি আর কোনো কাজ নেই? তোমরা কেন বারবার সময় নষ্ট করছো? তোমরা বুঝতে পারছো না ও এ বাড়ি ছেড়ে চলে গেছে, আর ও যে বাড়ি ছেড়ে গেছে প্ল্যান করে গেছে, তোমরা সেটা বুঝতে পারছো না?
আজ আমার দিন, আজ আমার সব অপমানের সত্য তোলার দিন। আজ সত্যি সত্যি আনন্দ আর আমার ধরছে না গিন্নিমা, তুমি একথা ঠিকই বলেছো।